ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আলোচনা করব একটা চাকরির আপডেট নিয়ে। একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। এই মুহূর্তে কোভিড-19 এর যে প্যান্ডামিক যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যেই কিন্তু ভারতীয় রেল জরুরি ভিত্তিতে কিন্তু নিয়োগ করছে কোভিড ভলেন্টিয়ার। এবং আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কোনো রকম অভিজ্ঞতার দরকার নেই এখানে, এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এবং ইন্টারভিউর জন্য ফিজিক্যালি আপনাকে অন্যত্র কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তো বর্তমানে কোভিড-19 যে মহামারী, এই মহামারীর উপর নির্ভর করেই কিন্তু এই নিয়োগ করছে, কেননা এই মুহূর্তে পরিস্থিতি খুব ভয়ঙ্কর। সারা দেশ জুড়ে কিন্তু একটা মহামারীর আকার ধারণ করেছে, আপনারা সবাই জানেন, খুব খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে ভারতীয় রেলের বিভিন্ন কর্মীরা কিন্তু, বিভিন্ন মানুষ কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে এই কোভিড-19 জন্য, এবং তার জন্যই কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং অবশ্যই এই চাকরির গুরুত্বপূর্ণ আপডেটটা যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওর নিচে লাল রঙে লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে প্রেস করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব হবে এবং পরবর্তী আপডেটগুলো কখনোই মিস হবে না। এবং আপনাকে বলে রাখি, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখলেন, আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন এবং একটু ডিটেলস করে আপনি লিখে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং পরবর্তীতে আপনার জেলার জন্য যখনই আমরা কোনো আপডেট পাবো, সবার আগে কিন্তু ভিডিও প্রোভাইড করব। তাই সমালোচনা করে কমেন্ট করুন, লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু করি। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন যোগ্যতায় কোন কোন পদে আমরা আবেদন করতে পারবো, তো চলুন দেখে নেই অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা আছে, দেখতেই পাচ্ছেন নর্দার্ন রেলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা বিজ্ঞপ্তি পেয়েছি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের কাছে রয়েছে, আমরা এই মুহূর্তে জেনে নেব। অফিসিয়াল নোটিফিকেশন হচ্ছে এটা, আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার এটা এবং ডেট। এই যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে 23/4/2021, এই তারিখ কিন্তু পাবলিশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন ফর হিয়ারিং অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস। চুক্তির ভিত্তিতে কিন্তু মেডিকেল স্টাফ নিয়োগ করা হবে, অবশ্যই জানিয়ে দেব। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন গুগল ফর্মে, ফর্ম ফিল আপ করে অনলাইনের মাধ্যমে। গুগল ফর্মটা আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন এখানে, আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তবে A to Z আপনার এই ভিডিওটা দেখতে হবে, জানতে হবে, তারপর আপনি আবেদন করবেন, তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে না। তো দেখুন, এখানে একটা কিউআর স্ক্যান কোড রয়েছে, এই কোডটাকে আপনার স্ক্যান করতে হবে। এই কোডে সরাসরি স্ক্যান করেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা লিঙ্কে ক্লিক করেও করতে পারবেন। ঘটনাটা একই, কিন্তু পদ্ধতি আপনার কিন্তু আলাদা করে আছে ফার্স্ট টাইম আপনি যখন অ্যাপ্লাইটা করবেন। এবং বলে রাখি এখানে যে পদগুলো আছে, প্রথমেই রয়েছে দেখুন এখানে কলামরো দেওয়া আছে, স্টাফ নার্স এখানে নেওয়া হবে, 22টি শূন্যপদ আছে, ঠিক আছে। বয়স থাকতে হবে 20-40 বছরের মধ্যে। বেতন কিন্তু বেসিক পে যেটা 44,900 টাকা, ঠিক আছে। তার সঙ্গে বিভিন্ন অন্যান্য সুবিধাও কিন্তু রয়েছে, তো এই পদেও আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারভাইজার পারছেন, এই পদেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস্ট 3 ইয়ার কোর্স ইন জেনারেল নার্সিং, জেনারেল নার্সিং এর কোর্স থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন, আবেদন করতে পারবেন। এবং বেসিক পে এখানেও কিন্তু 44,900 টাকা বেসিক পে এখানে বলা আছে। এবং পরবর্তীতে ফার্মাসিস্ট পদ আছে, এখানেও 3টা ভ্যাকেন্সি আছে। 20-35 বছরের মধ্যে যদি বয়স থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে সার্টিফিকেট আপনার, এবং আপনি যদি সায়েন্স স্ট্রিমে থেকে থাকেন, সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস থাকলে এই ফার্মাসিস্ট পদে অ্যাপ্লাইয়ের যোগ্য আপনি। এবং পরবর্তীতে স্যানিটাইজেশন সুপারভাইজার যে রয়েছে, এই পদেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন 10th পাস, মাধ্যমিক পাস থাকতে হবে, এবং এখানে কিন্তু বয়স 18-33 বছর বয়স চেয়েছে। এই বয়স যদি আপনার থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং বেসিক পে, এই যে মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন করলে চাকরি পেলে বেতন প্রত্যেক মাসে আপনাকে দেওয়া হবে 18,000 টাকা করে, ঠিক আছে। এবং পরবর্তীতে যে পদ আছে 5 নম্বরে দেখুন, ডাটা এন্ট্রি অপারেটর ফর ক্লারিক্যাল ওয়ার্ক, ক্লারিক্যাল ক্লার্কের কাজ এটা, ঠিক আছে। ক্লার্কের কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটর এই পদেও কিন্তু নিয়োগ করা হবে, এবং আপনারা আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে অবশ্যই, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বেতন কিন্তু প্রত্যেক মাসে 19,900 টাকা করে, ঠিক আছে। এবার দেখুন অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারের পদ আছে, এখানেও কিন্তু মাধ্যমিক পাস চেয়েছে, অথবা ITI থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনারা মাধ্যমিক পাস শুধু থাকলেও আবেদনের যোগ্য, এটাও কিন্তু বয়স থাকতে হবে 18-33 বছরের মধ্যে। এক্স রে ল্যাব যে রয়েছে,
ল্যাব টেক রয়েছে, ঠিক আছে, টেকনিশিয়ান যেটাকে বলা হচ্ছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এবং এরপর রয়েছে সাফাইওয়ালা, এটাও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায়, এবং পরবর্তীতে স্যানিটেশন স্টাফ রয়েছে, এটাও কিন্তু মাধ্যমিক পাসে। বিভিন্ন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেটা হচ্ছে আপনার বয়সটা হিসাব হবে কিন্তু নোটিফিকেশনের তারিখ অনুযায়ী, ঠিক আছে, আপনার বয়সটা বের করবেন। এবং অবশ্যই কিন্তু এসটি এসসি ওবিসি প্রার্থীদের কিন্তু এখানে কিন্তু রুলস নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের কিন্তু ঊর্ধ্বসীমায় কিন্তু ছাড় রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে এখানে কিন্তু অবশ্যই নোটিফিকেশন সমস্ত কিছু আছে, আপনারা দেখে নেবেন। আমরা আবেদন করব কিভাবে সেটা একটু দেখে নেই। তো এই নোটিফিকেশনে একদম প্রথমে আমরা চলে যাব, প্রথমে গেলে এখানে একটা লিংক পাবো, এই লিংকে জাস্ট আপনারা ক্লিক করবেন। আমি লিংকটাকে দিয়ে দেবো ভিডিও নিচের ডেসক্রিপশনে, সেখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার সামনে গুগল ফর্ম চলে আসবে একটা, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন ফর্ম ফর হিয়ারিং অফ প্যারামেডিক্যাল স্টাফ, এভাবে চলে আসবে। এবং এরর দেখাচ্ছে একটা, এরর অ্যাপ্লাই আফটার সাম টাইম, তো এটা আন্ডার মেনটেন্স রয়েছে এই মুহূর্তে, আপনারা আগামীকাল পরশু তরশু আপনারা ট্রাই করবেন, অবশ্যই এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই মুহূর্তে সার্ভার একটু ডাউন রয়েছে, হয়তো কোনো রকম কাজ চলছে ওয়েবসাইটে, ঠিক আছে, তাই এই মুহূর্তে হয়তো এটা দেখাচ্ছে, তবে পরবর্তীতে খুলে যাবে, পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে দিয়েছি এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই ইম্পর্টেন্ট আপডেটটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে এই চাকরি সংক্রান্ত তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দিয়ে সাহায্য করব। এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখলেন, আপনার জেলার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, বিভিন্ন বেসরকারি সরকারি বিভিন্ন ধরনের চাকরির খোঁজখবর সবার আগে পেতে। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, ধন্যবাদ।